হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনারা ঈদের বাইরের কিছু ভিডিও সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা ছোট্ট উপকার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর প্রথমে রয়েছে তৌহিদ আফ্রিদির একটা ভাইরাল ভিডিও। দেখতে দেখতে বড় হয়েছি, বাহ 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 বাহ, নিজের গাড়ি দেখতে দেখতে কিনে ফেলছি, বাহ 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 বাহ, আর তোদের সাথে থাকতে থাকতে কাঙ্গাল হয়েছি। তৌহিদ আফ্রিদি তার বন্ধুকে এভাবে বাঁশ দিবে বেচারা হয়তো কল্পনা করতেও পারেনি। তারপর বন্ধুরা রয়েছে ঈদের দিনে গ্রামের চাচাতো ভাই বোনদের কাণ্ড কারখানা। গান বাজনা এমনিতে হারাম, এটা আমরা সবাই জানি, তাই বলে এরকম একটা পবিত্র দিনেও এরা পিক আপ দিয়ে ডিজে বাজিয়ে আনন্দ ফুর্তি করছে। ভাবতেই গা কাটা দেয়। শুধু কি তাই, এদের সাথে গ্রামের চাচাতো বোনেরাও আছে, কিন্তু তারা এরকম মজা বেশিক্ষণ করতে পারেনি, কারণ মাঝ রাস্তায় পুলিশের সাথে দেখা হয়ে যায়। তারপর আপনারা তো বুঝতে পারছেন পুলিশের রিয়াকশন। শুধু তাই নয়, একটা নিউজ চ্যানেল থেকে শুনলাম এই চাচাতো ভাই বোনদের ডিজে আনন্দ ফুর্তিতে একজন বয়স্ক মুরব্বী বাধা দেওয়াতে তারা একজন মুরব্বী চাচাকে মেরে ফেলে। ঘটনাটি শুনে সত্যি খুব খারাপ লাগলো, এটাই বুঝি আমাদের দেশের তরুণদের অবস্থা। তো যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা আপনারা সবাই কম বেশি জানেন। মানে? হ্যাঁ, আমি ভাইরাল সেই টিচার এবং ছাত্রীর প্রেম কাহিনীর কথা বলছি। আসলে মূলত তাদের নিজেদেরই দোষেই তারা মানুষের সমালোচনায় এসেছে। এসব প্রেম ভালোবাসা একটু ঝামেলা হতেই পারে, তাই বলে তারা তাদের সিক্রেট সব চ্যাটিং ভাইরাল করে দিবে। আর এই চ্যাটিংয়ে তাদের কথাবার্তা ছিল একটু ওই টাইপের, যেটা কম বেশি প্রায় অনেক রিলেশনশিপেই হয়ে থাকে। এজন্য তারা রাতারাতি ভাইরাল হয়ে মানুষের সমালোচনায় চলে আসে। অন্যদিকে স্যারের সাথে এই ছেলেটার চেহারা কিছু মিল টাকায় কিছু মূর্খ মানুষ এই কাপলদেরকে দেখে সেই ভাইরাল টিচার এবং ছাত্রীকেই ভেবে নিল। হ্যাঁ সত্য। তো বন্ধুরা, এবার আজকে তোমাদেরকে সকল টিকটকারদের বাবির সাথে পরিচয় করিয়ে দেব। কি রে চিনো সামারে, তো ভাবি লাগে সালাম দে। এরকম একটা বাবি পেলে আর কি লাগে জীবনে? তো বন্ধুরা, সবশেষে ঈদের পর টিকটক কাঁপাচ্ছে দ্বিতীয় লন্ডনের বাসিন্দারা। মানে? মানে সিলেটিরা। আমরা সিলেট মানেই লন্ডন, আর আমরা সিলেটের যে ভিউ সারলেই ফর ইউ। কথা কি ক্লিয়ার না ভেজাল? তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।